লাউ জাতীয় লতানো গাছে ফুল হয় কিন্তু ফল হয় না কি করবেন এটার সমাধান কি? এখানে দেখতে পাচ্ছেন এটা একটা ধুন্দল আর এই ধুন্দলের যে ফুলটা দেখছেন এই ফুলটা কিন্তু একটা ফিমেল ফুল কারণ এটার গোড়ায় দেখতে পাচ্ছেন যে একটা ছোট আকৃতির ধুন্দল ধরে আছে কিন্তু এই ফুলটা যদি সঠিক সময়ের মধ্যে পরাগায়ন করা না হয় সেক্ষেত্রে ফুলটা কয়দিন পর এমনি নষ্ট হয়ে যাবে কোনো পোকামাকড়ের এটাকে নষ্ট করতে হবে না এটা অটোমেটিক্যালি নষ্ট হয়ে যাবে তো আমি আজকে যেটা আপনাদের দেখাবো যে আমরা কিভাবে কৃত্রিমভাবে ফুলের পরাগায়ন করতে পারি আর এই সিস্টেমটা যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনার গাছের যে কয়টা ফিমেল ফুল আছে সবগুলাতে ফল আসবে এটা একেবারে একশো পার্সেন্ট নিশ্চিতভাবে বলে দেওয়া যায় তো আসুন দেখি কাজটা কিভাবে আমরা করতে পারি এই যে ফুলটা দেখছেন এটা কিন্তু একটা মেল ফুল উপরের যেটা ডান পাশে তো এই ফুলটা একটা পুরুষ ফুল এই ফুলটার সামনের দিকে যে অংশটা ওইটার মধ্যে পরাঘ্রেনু রয়েছে তো আমি যেটা করব এই যে ছোট একটা ব্রাশের মতো দেখতে পাচ্ছেন এটা আমি একটা ফুলের ঝাড়ু কেটে সেটাকে টেপ দিয়ে লাগিয়ে ওইটাকে একটা ছোট ব্রাশের মতো করছি কারণ ফুলগুলো বেশ ছোট আমি বড়ো কোনো টুথব্রাশ বা অন্য কিছু ইউজ করতে পারবো না আমি যেটা করব এই পুরুষ ফুলের যে পরাগ্রেণুগুলো আছে এই এই পরাগ্রেণুটা থাকে হচ্ছে এই পাপড়ির গোড়াতে এবং ওই যে উপরে যে আপনার স্টেমগুলো দেখছেন ছোট ছোট ওইগুলোর মধ্যে আমি ওইটা থেকে কিছু কালেক্ট করে নিয়ে আসলাম এবং এটাকে এনে এই স্ত্রী ফুলটা দেখছেন এটার গর্ভমুণ্ডে আমি এটাকে দিয়ে দিচ্ছি এইভাবে একবার বা দুইবার দিলেই হবে আর একটা পুরুষ ফুল থেকে আপনি যতগুলো ফিমেল ফুল চান আপনি এদেরকে মানে পরাগান করে দিতে পারেন আর এটা করলে পরে আপনার এটার মধ্যে ফল হবেই মোটামুটি একশো পার্সেন্ট শিওর যদি কোনো পোকামা করে ফলটাকে নষ্ট করে সেক্ষেত্রে এটা ফল হবেই এটা হান্ড্রেড পার্সেন্ট শিওরভাবে বলে দেওয়া যায় তো এখন কথা হচ্ছে আমরা যদি না করি সেক্ষেত্রে কী হয় এই কাজটা যদি আমরা না করি সেক্ষেত্রে দেখা যায় যে এটা পুরোপুরি ভাগ্যের উপরে চলে যায় এখন আমি এই ফুলগুলোর ন্যাচারাল পরাগায়নও আপনাদের একটু দেখানোর চেষ্টা করি কারণ আমার কাছে ফুটেজ ফুটেজ আছে আছে মৌমাছি যখন পোলেন কালেক্ট করছিল সেটার আমার কাছে আমি আপনাদের দেখাচ্ছি তো এখানে দেখুন এখানে কিন্তু একটা ন্যাচারাল পরাগায়ন হচ্ছে এই মৌমাছিটা পুরুষ ফুলটার উপর বসে আছে ও মূলত এখান থেকে যে মধু সংগ্রহ করছে মানে নেকটার সংগ্রহ করছে এটা সংগ্রহ করার সময় ওর পায়ে কিন্তু আহ মানে পরাগধানীর যে পোলেনগুলো সেগুলো লেগে গেছে আর ও এখন উড়ে এসে কিন্তু ফিমেল ফুলটার মধ্যে বসলো তো এই অল্প সময়টার মধ্যেই কিন্তু পরাগানটা ন্যাচারালভাবে হয়ে গেছে তো আমি আপনাদের ন্যাচারাল এবং কৃত্রিম দুইটাই একসাথে দেখিয়ে দিলাম আর এখন এটার ফলাফলটা দেখুন ওই কাজটা করার মানে কৃত্রিম পরাগায়নটা করার সাত দিন পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ধুনদলটা কিন্তু ধরে গেছে আর এটা সাইজও আমার আঙ্গুলের থেকে বড় হয়ে গেছে অলরেডি তো এইভাবে চাইলে আপনারা আপনাদের যে কোনো সবজির ফলন অনেক বেশি বাড়াতে পারেন কারণ এই সিস্টেমটা লাউ শশা এবং অন্যান্য সব ধরনের লতানো গাছের জন্য একইভাবে কার্যকর